582205 যোগ 610859 এর সমাধান থেকে প্রথমে এদের হাজারের ঘরের কাছাকাছি ঘরে নিয়ে এরপর একে মূল্যায়ন করো। তাহলে আমরা প্রথমে এই দুটি সংখ্যাকে এদের কাছাকাছি হাজারের ঘরে রূপান্তরিত করব এবং এরপর এদের যোগ করব। তাহলে এটি আমাদের এই সমাধানটি প্রকৃত মূল্যায়ন দিবে। তাহলে চলো এই দুটি সংখ্যা দিয়ে শুরু করি। যদি আমরা শুরু করি 582205 দিয়ে, আমরা একে কাছাকাছি হাজারের ঘর পর্যন্ত পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। তাহলে তুমি হাজারের ঘরে যাও, এরপর এক ঘর নিচে যাবে। যদি এটি 5 থেকে বড় হয় তাহলে একে রাউন্ড আপ করব বড় করে, আর এটি যদি তার থেকে ছোট হয় তাহলে আমরা রাউন্ড আপ করব নিচের দিকে। তাহলে এটি 5 এর কম তাহলে আমরা নিচের দিকে রাউন্ড আপ করব, অর্থাৎ একে কম করব। তাহলে এটি হচ্ছে 582,000। আমরা একে 2,000 পর্যন্ত কমাবো, আমরা এই 205 কে বাদ দিব। তাহলে 582,000 যখন আমরা একে কাছাকাছি হাজারের ঘর পর্যন্ত কমিয়ে আনছি। এখন তাহলে আমাদের আছে 610,895, সেই একই কাজ করতে হবে। তাহলে এখন হাজারের ঘরে যাও, যেটি কিনা এখানে শূন্যটি, এবং তার পাশে নিচে যাই যেটি হলো 8। এটি যদি 5 বা তার চেয়ে বড় হয় তাহলে তুমি একটি বেশি করে করবে, আর 5 এর কম হলে কমিয়ে আনবে। তাহলে এটি ছোট না বড়? 8 অবশ্যই 5 থেকে বড়, এবং এটি যদি 5ও হতো তাহলে আমরা বাড়িয়ে করতাম। তাহলে আমরা এটি বাড়াবো, আমরা একে থেকে বাড়িয়ে রূপান্তর করলে এটি শেষ পর্যন্ত পাচ্ছি 611,000, এবং 10,000 এর পরিবর্তে আমরা একে 11,000 রূপান্তর করি। তাহলে আমি এই দুটি সংখ্যাকে কাছাকাছি হাজারের ঘর পর্যন্ত পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করেছি। এখন তাহলে এদের যোগ করি। আমরা শূন্যগুলো নামিয়ে নিলাম। 2 যোগ 1 হলো 3, 8 যোগ 1 হলো 9, আর 5 আর 6 যোগ করলে হয় 11। কিন্তু এখানে যদি আরো ঘর থাকতো তাহলে এখানে আমরা একে হাতে রাখতাম, এই 10 কে, এই 1 কে 10-এর ঘরে। কিন্তু যেহেতু এখানে আর ঘর নেই তাই আমরা একে এখানে লিখতে পারি, অর্থাৎ 11 লিখতে পারি। তাহলে আমরা শেষ পর্যন্ত পেলাম, আমরা প্রতিটি অঙ্কের পর একটি কমা বসিয়েছি, 1,193,000। তাহলে এটি হলো আমাদের মূল্যায়ন। এভাবে যে কোনো সংখ্যাকে মাথায় গণনা করার বদলে তুমি যদি রাউন্ড আপ করে যোগ করো তাহলে তোমার জন্য সুবিধা হবে, কারণ তুমি জানো এরা সবাই হাজারে আছে। তাই পূর্ণ সংখ্যাকে রূপান্তর করে যোগ করা বেশ সহজ, এবং তুমি সহজেই মূল্যায়নও করতে পারো।